গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা হচ্ছে প্লাফি চুলকাটার আগের দিনের রাতের ভিডিও। আমরা দুজনেই জেগেছিলাম, তো আমরা খেলছিলাম। আর দেখেন তখন কত মোটা ছিল আর কত ফ্লাফি ছিল, আর এখন একদম পাতলা হয়ে গেছে, খুবই ফানি লাগছে। আমি ওকে মিস করছি চুলকে, তাই ভিডিও অ্যাড করলাম। ফ্লাফি তোমার খাবার একটু, চলো চলো চলো, আমরা একটু খাবার দিই দিই ফ্লাফিকে, একটু খাবার দিই। মাগরিবের সময় হয়েছে, নামাজ পড়ে উঠলাম, এখন একটু এগুলো ফ্রাই করবো। এখানে তাসিন আনছে, অনেকগুলো আনছে। এটা হচ্ছে বিফ কাবাব, তারপর আরেকটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে ব্রেডেড চিকেন টেন্ডার্স, এটাও আনছে, এটা সাদিয়া কোম্পানির। তারপর আনছে চিকেন চিজ নাগেটস, দেখে আজকে এটা খাবো। এটা আগে খাইনি, চিজের নাগেটস খাইছি কিন্তু চিজ খাইনি, চিজ সহ। তারপর খাবো কাবাব, দেখি এটা ট্রাই করে দেখি কাবাবটা, বিফ কাবাবটা। এই যে কাবাবটা খুলছি, দেখেন মাত্র কয়েকটা দিছে, কিন্তু প্যাকেট কিন্তু অনেক বড়, প্যাকেট দেখাচ্ছে অনেক বড়, কিন্তু এখানে আছে মাত্র তিন, মাত্র সাত পিস। দেখেন দেখি এটা কেমন। এই যে এখানে আমি নাগেটস নিছি, একটা নিছি চিকেন ব্রেস্ট, আর এটা হচ্ছে বিফ কাবাব। বিফ কাবাবটা দেখেন, এটা বলের মতো লাগতেছে, কিন্তু এটা হচ্ছে লাড্ডুর মতো লাগতেছে। আমি নাগেটস একটু বেশি নিছি, কারণ আমার কাছে নাগেটস ভালো লাগে। আর দেখেন এগুলো ডিজাইনগুলো দেখেন নাগেটসগুলোর, এটা প্লেনের মতো, এটা টেডি বিয়ারের মতো লাভ, এটা মনে হয় লাভ শেপ, এক একটা এক এক রকম। এটা হচ্ছে চিকেন ব্রেস্ট, সবচাইতে বেশি নাগেটস দিছে, কিন্তু এগুলো একদম কম দিছে, চিকেন ব্রেস্ট কাবাব এগুলো কম দিছে। ওর কেজটা একটু মুছে দিব, যে ওখানে জায়গা নেই রাখি। ওখানে গোসল করার পরে গাড়িতে ওর কেজটা রাখছিল, তো ওরা মনে হয় ওয়াশ করে দেয়নি, তাই আমি আবার আরেকটু ওয়াশ করে দিচ্ছি। কারণ ও যেখানে বসে ওর কেসটা সবসময় পরিষ্কার রাখা উচিত, প্যাডদের জন্য এটাই ভালো। এখানে চুল আছে ওর, সো এখন ক্লিন হয়ে গেছে। অনেক সচেতন থাকি, কারণ শি ইজ আওয়ার লিটল বেবি, সো রেখে দিলাম। আবার এদিকে ও উঠে, তো এদিকেও জায়গা রাখছি, এখানে কোরআন আছে, এখানে জায়গা রাখছি, ও ওঠার জন্য লাফ দিয়ে উঠে। নিছি চিলি সস, সুইট চিলি সস, এটা যা মজা, এটা দিয়ে খেতে অনেক মজা। সুইট চিলি সস দিই, এটা আমার শেষ হয়ে গেছে আর নাইও, এটা অনেক মজা লাগে আমার কাছে, সো এটা দিয়ে একটু খাবো। এই যে ফ্রাই করলাম, এটা হচ্ছে প্লেন, আর এটা হচ্ছে ম্যারা পিঠার মতো, কাবাবটা পুরো ম্যারা পিঠার মতো ভেঙে গেছে। এটা বিফ কাবাব তো, তাই এরকম কালার হয়েছে, যখন ভাজার আগে কিন্তু একদম ম্যারা পিঠার মতো দেখাচ্ছিল। ম্যারা পিঠা চিটংয়ের পিঠা তো না, কোন একটা ডিস্ট্রিক্টের পিঠা হয়তো, আপনারা জানাবেন যদি জেনে থাকেন। তো এখন আমি খাবো, খেয়ে দেখবো, দেখি এটা একটু খাই। বিসমিল্লাহ, অনেক মজা। তুমি কেন আসছো? নো নো, দেখি দেখেন কে আসছে, এটা পুরো অন্য লুক, পুরো থিন হয়ে গেছে, পাতলা একদম। আমার কাছে সস দিয়ে, সুইট চিলি সস দিয়ে নাগেটস খেতে অনেক মজা লাগে, অনেক মজা। বের হচ্ছি, তুমি ওকে নিবা না ওর ইয়াটা নিবা? আচ্ছা, যাও আমরা যে একটা কাজ করো, তুমি আগে যাও, ওকে গাড়িতে রাখি, আমার গাড়ি এখানে। ওকে, চাবি দাও, চাবি দাও, বাসার চাবি দিয়ে লক করে আসলাম। বন্ধ করার হয়ে আছে, দেখো কোনো লাইট নেই। আচ্ছা, চাবি আমার হাতে, তুলো তুলে দেবেন, বসে আমার দেখো।